এই জন্য কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষ নিয়ে আমার সঙ্গীত মুহতারামের রিকোয়েস্ট ছিল, বাড়িতে কেউ বলেছে এটা না গাইলে মুহতারাম মন খারাপ করে, এই জন্য সময় শেষ হইলেও আমি এই সঙ্গীতটা গেয়ে দিতে চাই। দুই মিনিট অপেক্ষা করে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জানি প্রেমে, সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায়। আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, ঠিক না? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই সে জোনা কারাগারে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায়। আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে, লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায়। আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই।